ঘড়ির কাটা রাত দশটা পেরিয়ে গিয়েছে রাত বাড়ছে রাত যত গভীর হচ্ছে আন্দোলন প্রতিবাদ বিক্ষোভের সুর আরো জোরালো হচ্ছে আরো চড়ছে প্রত্যেকেই চাইছেন বিচার সেই সুবিচারের আশাতেই তাকিয়ে রয়েছেন যার কারণেই তো বারবার পথে নামা বারবার এই আন্দোলন চালিয়ে যাওয়া বিচারের আশাতেই বারবার নিজেদের প্রতিবাদের ভাষায় প্রতিবাদ জানানো আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় এক মাস পেরিয়ে গিয়েছে আগামীকাল দেশের শীর্ষ আদালতেও এই মামলার শুনান পর্ব রয়েছে স্টেটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা সিবিআই কি দেবে সেই স্টেটাস রিপোর্টে সিবিআই অবশ্যই নজর থাকবে আমাদের দেশের শীর্ষ আদালত বা নির্দেশ দেয় এই শুনানি পর্বে আমাদের অবশ্যই নজর থাকবে তবে আজ রাতের বেলায় তৃতীয়বারের জন্য যে রাত দখলের ডাক দেয়া হয়েছে যাতে সুবিচার পাওয়া যায় সেই সুবিচারের আশায় আশায় বিভিন্ন জায়গাতেই চলছে রাত দখল কর্মসূচি রাত জাগছেন প্রত্যেকেই এবং আজ মধ্যরাত পর্যন্ত রাত জাগবেন তারা যতবার প্রয়োজন হবে যতদিন পর্যন্ত তারা বিচার পাবেন এভাবেই তারা রাত দখল কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই বলছেন জেলায় জেলায় সেখানেও চলছে বন্ধন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরতে থাকছি। এবং দেখাচ্ছি আপনাদেরকে যে আর্জি করে যেভাবে এই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের খুনের ঘটনা ঘটেছিল সেখানেই এভাবেই চলছে এই ঘটনার বিচার জানিয়ে এই ঘটনার বিচারের দাবিতে চলছে প্রতিবাদ আমরা আবারও একবার এই বাস্তব স্ট্যান্ডে আপনাদেরকে নিয়ে যাই যাদবপুরে সরাসরি এবি বাস স্ট্যান্ড থেকে অনন্যা আমাদের সহকর্মী রয়েছে অনন্যার রাত যত বাড়ছে ততই আরো গভীর হচ্ছে ততই আরো জোরালো হচ্ছে এই প্রতিবাদের ভাষা তুমি এখনো পর্যন্ত সেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে আরো একবার দেখতে চাইব তোমার কাছে একদমই অভীক তুমি ঠিক যেমনটা বলছো রাত যত বাড়ছে ততকিন্তু প্রতিবাদের যে সর সেই সর লা অনন্যার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না অনন্য সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও কথা বলার চেষ্টা করব অনন্যার সঙ্গে তবে আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে চলছে প্রতিবাদ বিক্ষোভ আমরা আবারও যোগাযোগ করেছি সহকর্মী অনন্যার সঙ্গে অনন্যার কাছে আবারও যাব অনন্যা যেমনটা বলছি ঠিক যেমনটা তুমি বলছিলে রাত যত বাড়ছে তত কিন্তু প্রতিবাদের যে স্বর সেই স্বর কিন্তু জোরালো হচ্ছে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে যাদবপুর এইট পি সেই ছবিটা তোমাকে সরাসরি তুলে ধরছি যেখানে কিন্তু গান করে প্রতিবাদ করা হচ্ছে এরকম আমরা দেখেছিলাম যে রাস্তায় আঁকা হয়েছে আঁকা মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ দেখিয়েছে নির্যাতিতার যে ঘটনা ঘটেছে আরজি করে যে নারকীয় ঘটনা সেই ঘটনার প্রতিবাদের দাবিকে সামনে রেখে কিন্তু রাজপথে প্রচুর মানুষ জুনিয়র তাদের কর্মসূচি ছিল আর এই মুহূর্তে যাদবপুরে যাদবপুর এইট বিতে সেখানেও কিন্তু প্রতিবাদ চলছে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নির্যাতিতার মা বাবা তারা এখানে এসে উপস্থিত হবেন তারাও কিন্তু এই এত মানুষের সঙ্গে তারা একই দাবি জানাবে যে উই ডিমান্ড জাস্টিস যেটা আমি তোমাকে বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস নয় উই ডিমান্ড জাস্টিস এটা কিন্তু নির্যাতিতার বাবা মা তারা বারংবার বলেছে আর এখানেও কিন্তু তোমাকে যাদবপুর ছবি সরাসরি তুলে ধরছি রাত যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে এবং যে প্রতিবাদের স্বর সেই স্বর কিন্তু জোরালো হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি সরাসরি যাদবপুর এইট বি ছবি একেবারেই অননে তুমি বলছিলে যে শুধুমাত্র তারা কিন্তু চাইছেন না তারা দাবি করছেন যে বিচার তাদেরকে দিতেই হবে এবং যতদিন পর্যন্ত নয় বিচার তারা পাবেন ততদিন পর্যন্ত নিজেদের মতন করে এই প্রতিবাদ আন্দোলন তারা চালিয়ে যাবেন অনন্যা সম্পূর্ণ একটা অরাজনৈতিক এই আন্দোলনের ছবি আমরা দেখছি বহুদিন পর এবং সেই ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ এই আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে শহর কলকাতার বুকে তো বটেই গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদের ঝড় আঁচড়ে পড়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অনন্যা আমরা দেখতে পাচ্ছি যে এই বি বাস স্ট্যান্ডে তুমি যে ছবি তুলে ধরছো সেখানেও গানের মাধ্যমে প্রতিবাদের ভাষা শিল্পীদের সেই প্রতিবাদের ভাষা গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে কি মনে করছেন তারা দীর্ঘদিন ধরে ধরে তো তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এক মাস পেরিয়ে গিয়েছে এই যে আন্দোলন বিচার কি তাদের কাছে এনে দিতে পারবে একদমই অভিজ্ঞ এক মাস অতিক্রান্ত যে ঘটনা ঘটেছে আর যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে সকলে আরজিকরের এই ঘটনা নিয়ে কিন্তু যাদবপুর চলছে চলছে প্রতিবাদ মিছিল সেই ছবি তুমি দেখতে পাচ্ছ রাজ যত বাড়ছে ভিড় তত বাড়ছে তারা দাবি করছে যে তারা এই বিচারটা তারা চায় এবং যতদিন না তারা এই বিচার পাচ্ছে ততদিন কিন্তু রাজপথে নামবে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি যে চোদ্দ তারিখ থেকে কত তারিখ রাত দখল হয়েছিল চার তারিখ রাত দখল হয়েছে আর আজকেও কিন্তু সেই রাত দখল হচ্ছে এই মুহূর্তে যাদবপুর এইট বিট ছবি তোমার সামনে তুলে ধরছি ঠিক যেমনটা জানালাম যে নির্যাতিতার মা বাবা তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন তারাও কিন্তু প্রতিবাদ জানাবেন এখানে যে প্রতিবাদ মিছিল চলছে সেখানে কিন্তু বারংবার একটা কথা বলা হচ্ছে যে নির্যাতিতা তার সাথে যে ঘটনা ঘটলো এই ঘটনা আমাদের কারোর সাথে ঘটতে পারে তাদের পরিবারের কারোর সাথে ঘটতে পারে আর সেই কারণেই কিন্তু প্রতিবাদের স্বর ক্রমশ জোরালো হচ্ছে যাতে বিচার পাওয়া যায় বিচারের দাবিকে সামনে রেখে কিন্তু রাজপথে নেমেছে প্রত্যেকটা মানুষ যাদবপুর 8b ছবি কলকাতা টিভির দর্শকদের তারা সরাসরি দেখতে পাচ্ছে রাত যত বাড়ছে এই ভিড়ের ছবি কিন্তু ততই জোরালো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসে কিন্তু উপস্থিত হয়েছে তাদের একটাই দাবি জাস্টিস ফর কর তারা কিন্তু জাস্টিসের দাবিকে সামনে রেখেই পথে নেমেছে তুমি কিন্তু সেই জাস্টিসের দাবিও শুনতে পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু জাস্টিস চাইছে অভি অনলাই তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে দর্শকদেরকে আমরা বিভিন্ন জায়গার ছবিটা একবার দেখিয়ে রাখি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে প্রতিবাদের রাতে যেভাবে পা মেলাচ্ছেন বহু মানুষ হাজরা হাজরা মোড়ে সেখানেও প্রতিবাদে সামিল হয়েছিলেন টলিউডের কলাকুশলীরা পাশাপাশি শ্যামবাজারে সেখানেও চলছে প্রতিবাদ বিক্ষোভ অন্যদিকে যাদবপুরে সেখানেও প্রতিটি ছবি আঁকা হচ্ছে দেবী মূর্তির ছবি আঁকা হচ্ছে নিজেদের ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন রাত জাগছেন তারা রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছেন এই একই ছবি ধরা পড়ছে জেলায় জেলায় পুরুলিয়া আসানসোল শিলিগুড়ি সর্বত্রই এই একই ধরনের ছবি ধরা পড়ছে যেখানে বিচারের দাবিতে পথে নেমেছেন প্রত্যেকেই সারা রাত জাগছেন তারা এই আন্দোলন আগামী দিনেও চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না আর জি বিচার পাচ্ছেন তারা